ক্লাস 4 তোমাদের দেখো আমার গণিত থেকে পেজ নম্বর পৃষ্ঠা নম্বর হচ্ছে 96 অ্যানুয়াল एग्जामের জন্য তোমাদেরকে তিনটে অঙ্ক করে দিলাম আমার গণিত থেকে দেখো প্রথমেই আছে আমাদের নতুন ক্লাস শুরু হওয়ার 128 দিন পরে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল হিসাব করে দেখো নতুন ক্লাস শুরুর কত মাস কত দিন পরে অনুষ্ঠানটি হয়েছিল আমরা কি জানি এক মাস সমান কত 30 দিন এক মাস সমান আমরা সাধারণত 30 দিন তাহলে 30 দিয়ে ভাগ হবে 30 দিয়ে ভাগ হলে দেখো এটা হলো 4 মাস 3 4 12 তো 120 হলো তাহলে 4 মাস আর 8 টা অবশিষ্ট থাকলো 8 দিন তাহলে অতএব 128 দিনে সমান 4 মাস 8 দিন 128 দিনে সমান 4 মাস 8 দিন বুঝতে পেরেছো এবার দেখো পাঁচেরটা প্রতি বাক্সে 36 টি করে আপেল রাখবো 200 টি আপেলকে কতগুলি বাক্সে রাখতে পারবো ও কতগুলি আপেল পড়ে থাকবে এটাও তাহলে ভাগ হবে 200 কে 36 দিয়ে দেখো 200 কে 36 দিয়ে ভাগ করে হলো 5 36 সমান 180 এবার পড়ে থাকলো কয়টা 20 টি অবশিষ্ট থাকলো যেটা সেটা হচ্ছে অবশ পড়ে থাকলো তাহলে 5টি বাক্সে আপেলগুলি রাখা হবে এবং 20 টি আপেল পড়ে থাকবে এবার দেখো 3 নম্বরের 6 নম্বরেরটা 6 নম্বরে কি বলেছে এখানে একটা সংখ্যা বসিয়ে নেবে আমি এখানে 16 নম্বর বসিয়ে দিয়েছি দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবে দিয়ে ভাগটা করবে আমার 100 টি পেন্সিল আছে 16 টি মানে দুই অঙ্কের সংখ্যা বসিয়ে 1 আর 6 বসালাম টি করে পেন্সিলের প্যাকেট তৈরি করলাম কতগুলি প্যাকেট তৈরি করতে পারবো ও কিছু পেন্সিল পড়ে থাকবে এটাকে হিসাব করে দেখতে হবে তাহলে 16 দিয়ে 100 কে 16 দিয়ে ভাগ করতে হবে দেখো 100 কে 16 দিয়ে ভাগ করলাম 6 16 96 পড়ে থাকলো কটা 4টে তাহলে অতএব প্যাকেট তৈরি হবে 6টি এবং 4টি পেন্সিল পড়ে থাকবে প্রতি প্যাকেটে 6টি করে থাকবে এবং পড়ে থাকবে কটা 6টি প্যাকেট তৈরি হবে এবং পড়ে থাকবে 4টি পেন্সিল পড়ে থাকবে বুঝতে পেরেছো এটা হয়ে গেল এবার তোমাদের ইংলিশ ম্যাথ থেকে দেখো ইংলিশ ম্যাথের পেজ নম্বর 43 তোমরা খুলবে পেজ নম্বর 43 দেখবে যে ডু দিস সামস বলে আছে নিচে ওটাকে সলভে সমাধান সলভ দিস প্রবলেম বলে করবে ওটাকে সরল আকৃতিতে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি ওটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে দেখো এখানে দেখো ডু দিস সাম এখানে আছে কি 1 নম্বরে আছে 8 মাইনাস 2 প্লাস 3 এটাকে আমরা সরল আকৃতি করে নিয়েছি প্লাসটাকে আগে নিয়েছি তাহলে 8 প্লাস 3 মাইনাস এই মাইনাসটা তারপরে গেল ব্র্যাকেট দিয়ে হলো 8 প্লাস 3 হলো 11 11 মাইনাস 2 সমান 9 এবার 2 নম্বরেরটা দেখো 7 প্লাস 3 মাইনাস 5 এবার 7 প্লাস 3 থেকে ব্র্যাকেট করলাম মাইনাস 5 7 আর 3 যোগ করে হলো 10 10 মাইনাস 5 সমান 5 এবার 3 নম্বরটা দেখো 15 প্লাস 12 মাইনাস 14 এটাকে সরাসরি করে কি আনলাম 27 হলো 15 আর 12 এর যোগ করে হলো 27 27 মাইনাস 14 সমান কত হলো 13 তারপরে ফোন নম্বরে 81 প্লাস 87 মাইনাস 69 81 প্লাস 87 থেকে ব্র্যাকেট করলাম যোগ নিয়ে দিয়ে মাইনাস 69 এই হলো কত হলো 168 মাইনাস 69 ইজিকাল টু 99 তাহলে ফাইভ নম্বরটা দেখো 182 মাইনাস 97 প্লাস 49 সমান এটা ব্র্যাকেট করলাম ব্র্যাকেট করে মাইনাস দিয়ে 97 করলাম এটাকে সমান দিয়ে হলো 231 মাইনাস 97 ইজিকাল টু সমান হলো 134 তারপর সিক্স নম্বরটা 248 মাইনাস 133 মাইনাস 15 এটাকে একদম 248টাকে প্রথমে লিখলাম দিয়ে মাইনাস দিয়ে এটাকে ব্র্যাকেটে ভরে দিলাম ব্র্যাকেটে ভরে দিয়ে হলো কত 147 এটাকে এটা থেকে বাদ দিলাম বাদ দিয়ে হলো কত ইজিকাল টু 101 তারপরে 7 নম্বরটা এটা দেখো এটাকে একইভাবে করলাম প্লাস কে প্লাস দিয়ে আনলাম এদিকে দুটো প্লাস এক দিকে যোগ করলাম যোগ করে এই মাইনাসটাকে এইদিকে নিয়ে এলাম যোগ করে হলো এটা এটা থেকে এটা বাদ দিলাম বাদ দিয়ে হলো
328 হলো তারপরে 8 এরটা 527 প্লাস 419 মাইনাস 497 এটাকে প্লাসগুলোকে একদিকে বললাম দিয়ে মাইনাস থেকে একদিকে লিখলাম তাই দুটো যোগ করে কত হলো 946 মাইনাস 497 এটাকে এটা থেকে এটা বিয়োগ করে হলো 449 এইটা তোমাদের আজকে করে দিলাম এর পরের দিনে আমি এর পরের কথা থেকে তোমাদের আরো কিছু করিয়ে দেবো।